শ্রবণ নিউজ, সঠিক খবর সব সময়। প্রচন্ড গতিতে ধেয়ে আসছে আফান। কয়েকদিন ধরে শোনা যাচ্ছে বঙ্গোপসাগরের উপর প্রচন্ড শক্তিশালী ঘূর্ণিঝড় তৈরি হয়েছে। সেই ঘূর্ণিঝড় স্থলভাগের উপর আছড়ে পড়তে পারে বলে আবহাওয়া দপ্তর সূত্রে মনে করা হচ্ছে। সূত্র মারফত জানা যায় শনিবার রাতে নিম্নচাপ ঘূর্ণিঝড়ের চেহারা নিতে পারে। রবিবার পর্যন্ত ঘূর্ণিঝড় আফমান উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের দিকে এগোবে। উত্তর পূর্ব দিকে বাঁক নিয়ে আফমান উত্তর বঙ্গোপসাগরের দিকে এগোতে পারে বলে মনে করা হচ্ছে। মঙ্গল ও বুধবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক এলাকায় দুর্যোগের আশঙ্কা করা যায়। শনিবার উত্তর বঙ্গোপসাগরের দিকে এগোলেও ঠিক কোন এলাকা দিয়ে স্থলভাগে ঢুকবে তা এখনো পর্যন্ত পরিষ্কার নয়। পরিস্থিতির উপর নজর রাখছে মনসুন ভবন। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে উপকূলরক্ষী বাহিনী। সমুদ্রে থাকা ট্রলারগুলিকে নিরাপদে ফিরিয়ে আনার টহলদারি চলছে আকাশপথেও। আজ সকালে গঙ্গাসাগর ও প্রত্যেক দ্বীপের ছোট নৌকা বা ট্রলারগুলিকে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সুন্দরবন গ্রিন নিউজের সমস্ত খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর নিচে থাকা নোটিফিকেশনের বেল আইটেমটি বাজিয়ে দিন।